নমস্কার কিছুক্ষণ আগেই উড়িষ্যায় ঘটল ভয়ঙ্কর যাত্রী বোঝায় ট্রেন দুর্ঘটনা বেরহামপুর স্টেশনের কাছে ডিব্রুগ থেকে কন্যাকুমারীগামী বিবেক এক্সপ্রেসে হঠাৎ আগুন লেগে যায় দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলে তারা চেন টেনে ট্রেন থামিয়ে হুড়োহুড়ি করে এদিকে ওদিকে ছুটতে শুরু করেন কোথায় ও কিভাবে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা বিস্তারিত অর্জনা করবো এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী ডিব্রুগড় থেকে যাত্রী নিয়ে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল বিবেক এক্সপ্রেস উড়িষ্যার বেরহামপুর স্টেশনের কাছে পৌঁছোতেই কয়েকজন যাত্রী ট্রেনের নিচে থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন দুর্ঘটনায় ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা চেন টেনে ট্রেন থামিয়ে হুড়ু হুড়ি করে এদিকে ওদিকে ছুটতে শুরু করেন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটি আসেন রেলের উচ্চপদস্থ ইঞ্জিনিয়াররা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটি বস্তা রেল লাইনে ট্রেনের চাকায় আটকে যাওয়ার কারণে চাকার ঘর্ষণে আগুন লেগে যাওয়ার ফলে কালো ধোঁয়া বেরিয়েছে ইতিমধ্যে রেলকর্মীদের দিয়ে ট্রেনের চাকা থেকে বস্তা সরানো হয়েছে রেলের তরফে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেল লাইনের পাশাপাশি ট্রেনে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি তাও খতিয়ে দেখা হয়েছে ভয়ঙ্কর এই রেল দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ